অভিনন্দন ডক্টর মুঙ্গশ্রী কথালৈ আমি আমন্ত্রণ করি অনা অতিথি সকল গ্রন্থর উন্মোচক মহোদয় বিভিন্ন দল সংগঠনের পৰা অহা সভাপতি সম্পাদককে অনুরোধ করে কুণ্ডলী লেখিকা সমারোহ সমিতির অমুক বিষয়ববীয়া অভিনন্দন গ্রন্থর সম্পাদনা সমিতির মাননীয় সভাপতি মহোদয়কে প্রমুখ করে উপদেষ্টা সকল আর অভিনন্দন গ্রন্থ কর্মযোগী গুণীন চুটিয়া আর সেই গুণীন চুটিয়া দেবর পরিয়ালবর্গ আপনার সকলকে মই আরম্ভণিতে নমস্কার জানাইছো আর আপনার সহযোগী সহযোগ আজি এই গ্রন্থ উন্মোচনী সভাখন সুকলমে সমাপ্ত হব বলে মই আশা করি। এজন ব্যক্তি কিন্তু সেই ব্যক্তিজন বর্তমান সময়ত ব্যক্তিয়ে হয়ে থাকা নাই, তেওঁ এটা অনুষ্ঠানলৈ পরিবর্তিত হয়েছে। এওঁ হল আমার সকলোৰে শ্রদ্ধার সকলোৰে মরম মানব দরদী সমাজ সেবক শ্রীযুত গুণীন চুটিয়াদেৱ। আর তেখেতৰ বিষয়ে শদিয়ার প্রত্যেকজন মানুষে জানে, শদিয়ার গাঁৱে ভূঁয়ে লড়ার পর বৃদ্ধলৈকে তেখেতক সকলোৱে চিনি পায়। আর তেখেতৰ যোগেদি শদিয়ার মানুষে রোগী সকলে তেখেতৰ চিকিৎসা আশা করে। এতিয়াও এনে কিছুমান ব্যক্তি আছে যিসকলে তেখেতৰ পৰাহে চিকিৎসা গ্রহণ করে, তেখেতৰ চিকিৎসা পরামর্শ মতেহে তেখেতসকলে চিকিৎসা গ্রহণ করে। গতি এজন মানুষের উপর কিমান বিশ্বাস থাকিলে, কিমান আস্থা থাকিলে এজন রোগীয়ে সেই মানুষজনের উপর ভরসা করে। তেখেত হল ইমান মরমিয়া, সহজ সরল আর মানব দরদ সেইজন গুণীন চুটিয়াদেৱ। আমি কুণ্ডলী লেখিকা সমারোহ সমিতিয়ে বহুদিনের পরে তেখেতর সমাজের প্রতি মানুষের প্রতি আগবা এই অবদানের স্বীকৃতিস্বরূপে তেখেতক এখন আমি অভিনন্দন গ্রন্থ প্রণয়ন করার কথা চিন্তা করে আছি। আজির পরে একাদশ আগতে উজনি শদিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এজন শিক্ষক বরপাত্র স্যার তেখেত ঢুকাইছিল আর তেখেতর স্মৃতিচারণ সভা এখন উজনি শদিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত অনুষ্ঠিত করেছিল। আর এই স্মৃতিচারণ সভাখনের আগ করেছিল সন্মানীয় গুণীন চুটিয়াদেৱে। আর তেতিয়া আমি তেখেতক এই কথাটা অবগত করেছিল আর সেই সময়তে বক্তব্য রাখিছিল মূল বান্ধবী গীতাঞ্জলি কলিতায়। গীতাঞ্জলি কলিতায় একটা কথা ভাষণ প্রসঙ্গত উল্লেখ করেছিল, অভিনন্দন মন্ত্রী প্রকাশ করার কথাটি প্রকাশ করেছিল। আর সেইদিন আমি সিদ্ধান্ত লৈছিলোঁ যে গুণীন চুটিয়াদেৱৰ সমাজৰ প্ৰতি মানুহ
মানবিকতা সেই মানবিকতাটো অটুট থাকিবৰ কাৰণে ভগৱানে তেওঁক আৰু শক্তি প্ৰদান কৰি ভৱিষ্যতৰ দিনবিলাকত মানৱ সেৱা কৰি যাবৰ কাৰণে তেওঁক আমি উৎসাহ প্ৰেৰণা দিবৰ কাৰণে মই ভাবোঁ আটাইতকৈ বেছি ভাল কামটোৱে হ'ল অভিনন্দন গ্ৰন্থ প্ৰকাশ কৰি উলিওৱা। তেখেতক যেতিয়া আমি কথাটো অৱগত কৰাইছিলোঁ তেখেতে কিন্তু পোনচাতে আমাক কথাটো না কৰিছিল। মোৰ নিচিনা এজন ব্যক্তিয়ে অভিনন্দন গ্ৰন্থ কোনে লিখিছে আৰু কোনেনো মোক মইনো কি কৰিছোঁ? গতিকে এইবাৰ আমি আমাৰ কাৰ্যসূচী অনুসৰি আজি এই অনুষ্ঠানৰ আদৰণি বক্তব্য ৰাখিবৰ বাবে আমাৰ কুণ্ডিল লেখিকা সমাৰোহ সমিতিৰ সভানেত্ৰী সাবিত্ৰী বুঢ়াগোহাঁই গগৈ বাইদেউক অনুৰোধ কৰিছোঁ। সকলোলৈকে মই নমস্কাৰ জনাইছোঁ, চেনেহ ভৰা হিয়াৰ পৰা মৰম যাচিছোঁ আৰু সন্মান যাচিছোঁ। গতিকে মই কুণ্ডিল লেখিকাৰ জন্মকাহিনী অলপ কৈ মানে মই যিখিনি লিখি আনিছোঁ সেইখিনি পাঠহে কৈ পাঠাম। সম্পাদনা সমিতি পলতি গগৈ ডাঙৰীয়ানে খুব সুন্দৰভাৱে কথাখিনি কৈয়ে গ'ল, গতিকে মই তাৰ ওপৰতে কিছু কথা লিখি আনিছোঁ, তাকে মই পাঠ কৰি ডক্টৰ শিলাকৰ ঠাকুৰ মহোদয়াৰ নেতৃত্বত 1974 চনত সাংস্কৃতিক নগৰী তেজপুৰত স্থাপিত হোৱা সৌৰৌ অসম লেখিকা সমাৰোহ সমিতি বৰ্তমান এক লেখত ল'বলগীয়া অনুষ্ঠান। সেই লেখিকা অনুষ্ঠানৰে এটা শাখা কুণ্ডিল লেখিকা সমাৰোহ সমিতি। এই সমিতিখন জন্ম লাভ কৰিছিল 2002 চনৰ 17 মাৰ্চ তাৰিখে। আমাৰ সম্পাদনা সমিতিৰ সম্পাদক সম্পাদিকা পলতী গগৈ বাইদেউ এই গ্ৰন্থ উন্মোচন আৰু আমাৰ তৰফৰ পৰাও তেখেতক এইটো সুনাম গাব এখন অনুষ্ঠান জনাব। এয়া কৃষ্ণাৱলী পুনৰ আমাৰ প্ৰতন মন্দিৰে সুনামা জনাইছে। আমাৰ প্ৰাক্তন অসম সাহিত্য বা হৰিয়ানাৰ প্ৰাক্তন সম্পাদক তেখেতক শুনি সুনাম অনুষ্ঠান বিচাৰিছিলে সুনামা জনাব। গোবিন হাজৰিকা আমাৰ প্ৰাক্তন সম্পাদক গোবিন হাজৰিকাৰ গোবিতা তেখেতেও পুনৰ নামচাৰে সন্মান জনাব। এয়া আমাৰ যুগপ্ৰা বুঢ়াগোহাঁই সন্মান জনাইছে আমাৰ প্ৰণাম আদ্যৰ অভিজ্ঞতা। ইয়াৰ পাছতে জনপ্ৰিয় ৰাজনীতিবিদ ৰাজনীতি নেতা কুশ বৰুৱাৰ দুবিতা হয় আৰু শদিয়াৰ ছেকেণ্ডজন ACS বিষয়া মনোজ বৰুৱাৰ ভগ্নী। আমি পুনৰবাৰ তেখেতক আমি ধন্যবাদ জনাইছোঁ।